প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস পরিচিতি প্রথম অধ্যায়ের ইতিহাসের উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন এক লিখিত উপাদান, দুই অলিখিত উপাদান। লিখিত উপাদান হচ্ছে ইতিহাস রচনা, এক লিখিত উপাদান। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজত্ব, রঙ্গিনী, মিনহাজ ও সিরাজের তরকাতি, নাসিরি, আবুল ফজলের আইনি আকবরি ইত্যাদি। এগুলো হচ্ছে লিখিত উপাদান। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে, যেমন পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফাহিয়েন, হিউয়েনশাং ও ইৎসিং এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনী, তিব্বতীয় লেখক লামা তারানাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়, যা ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। দুই অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তত্ত্ব পাই, সেই বস্তু বা উপাদান হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহে মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি, অশোকের স্তম্ভ, এটাও একটা অলিখিত উপাদান। আমরা জাদুঘরে গেলে অনেক ঐতিহাসিক জিনিস দেখতে পাই, এই মুদ্রা, স্তম্ভলিপি, তাম্রলিপি, বিভিন্ন উপাদান, মুদ্রা, এগুলো আমরা জাদুঘরের মধ্যেও দেখতে পাই। এ সমস্ত প্রত্নতত্ত্বের নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সেই সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা করা সম্ভব। প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি। এসব স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস, যেমন সম্প্রতি নরসিংদীর ওয়ারিবটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখিত হবে বাংলার প্রাচীন ইতিহাস। অলিখিত উপাদানের মধ্যে আমরা
যেমন আগ্রার তাজমহল। তাজমহলের মধ্যে নিহিত রয়েছে সম্রাট শাহজাহান এবং মমতাজের কাহিনী। আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানব ইতিহাসের বিভিন্ন উপাদান সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ অনলাইন ক্লাসে, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।